সিলেটের ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা ও আসামি। সিলেটের গোয়াইনঘাটে ট্রিপল মার্ডার নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। বুধবার রাতে নিহত গৃহবধূ আলেয়া বেগমের পিতা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন আইয়ুব আলী। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ। বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন, পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করার জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ বেশ কিছু তথ্য পেয়েছে, সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। পুলিশ ধারণা করছে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে আহত অবস্থায় পুলিশের পাহারায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হিফজুরের চিকিৎসাধীন চলছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। নিহতরা হলেন উপজেলার বিন্যাখান্দির দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা হিফজুর রহমানের স্ত্রী অন্তঃসত্ত্বা আলেয়া বেগম, ছেলে মিজান আহমদ ও মেয়ে তানিশা। পুলিশ সূত্র জানায় আগামীকাল শুক্রবার তার শালিকার বিয়ে হওয়ার কথা রয়েছে। সেই বিয়েতে যাওয়া না যাওয়া নিয়ে অন্তঃসত্ত্বা আলেয়া বেগমের সঙ্গে তার ঝগড়া হয়। পারিবারিক কলহের জের ধরে সিলেটের গোয়াইনঘাটে দুই শিশুসহ তাদের মাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডের পর বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে পুলিশের একটি সূত্র জানায়। বুধবার সকাল 8টার দিকে গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের বিন্যাকান্দির দক্ষিণপাড়া গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে মঙ্গলবার রাতের কোনো এক সময়ে হত্যাকাণ্ড ঘটে। প্রিয় দর্শক, এই ছিল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন।